Good morning, Raja. Likar. Good morning, everyone. Welcome back to my channel. Asha kori shobai shusto acho, bhalo acho, shabhabik acho. Amra khub 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 bhalo achi. Kalke obdi amar full birthday celebration holo 2023 sale. Aaj 24 e dekhi kota cake kata jay. Eta kintu kopal. Mane eto cake kata, eto gulo cake kata, eto loker blessing pao, eta kopal. Jai hok. এখন সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান করে সবকিছু কমপ্লিট, ব্রেকফাস্টে ব্রেড টোস্ট করলাম, দুজনে দুটো দুটো করে খেলাম, মাম্মাম চা করে দিল, এখন এই চা খাবো, খেয়ে আমি আর কুট্টি একটু বেরোবো। বেরোবো হচ্ছে আমি কুট্টি সৌহার্দ্যদা অর্পি দিয়ে একটু যাবো হচ্ছে সোয়ান কোটে। ওদের ফ্ল্যাট যখন ওরা প্রথম প্রথম নিয়েছিল, মানে প্রথম প্রথম নিয়েছিল মিন যখন ওদের ফ্ল্যাটে চাবি হ্যান্ডওভার হচ্ছিলো, তখন আমি ওদের সাথে গেছিলাম চাবি নিতে। অর্পি দিয়ে সৌহার্দ্যদা আমাকে নিয়ে গেছিলো চাবি হ্যান্ডওভারের দিন। আর ফ্ল্যাটে একবার কাজ করার, মানে যখন কাজ চলছে তখন আমি একবার গেছিলাম দেখতে, বাট তারপরে অনেকবার বলেছে যাওয়া হয়নি। কুট্টিস তো একবারও মনে হয় দেখেনি, তাই না গো? দেখেনি, তাই জন্য কালকে আমাদের ঠিক হয়েছে, আজকে আমরা চারজন মিলে স্নান করতে যাবো, এখন একবার দেখে আসবো কেমন কি হয়েছে। তাই জন্য আমাদের 12:30 বেরোনোর কথা, চাটা খাবো, খেয়ে বেরোবো। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েই চা, আর সকাল সকাল গরম জলও কোনো কাজ করলো না, মানে কাঁপিয়ে দিল, কি ঠান্ডাই না পড়েছে হঠাৎ। এমনি নরমাল বেড কভার যেটা আমরা গায়ে দিই সেটা আর হবে না, এবার ওই দোহার ব্ল্যাঙ্কেটটা বার করতে হবে। আর আরে এখনো কাঁপছি, আমি স্নান করেছি আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু কাপ, মানে কাঁপা এখনো কমেনি আমার, এত ঠান্ডা। আমি তো আজকে উঠতেই পারছিলাম না, কি ঠান্ডা লাগছে আমার আজকে। আমরা এখন এখানে চা খাচ্ছি, যখন আমরা ফ্ল্যাটে চলে যাবো প্রপার ভাবে তো এইভাবে তো যেতে একটু টাইম লাগবে, কারণ মাম্মামের মন খারাপ হয়ে যাবে। যাই হোক, যতই পাড়ায় থাকি একটু টাইম লাগবে যেতে, পার যাবো তো নিশ্চয়ই, আজ না হোক এক দু বছর পর হলেও যাবো। তখন আমাদের এরকম ওপেন বারান্দায় রেডি করা হচ্ছে, বুঝেছো? এরকম ওপেন বারান্দায় দাঁড়ালে, মানে ডাইনিং থেকে ঢুকে এরকম ওপেন বারান্দা, বারান্দায় দাঁড়ালেই সামনে আমাদের এই মাঠ, পুরো ওপেন মাঠ। আমি ঠিক বলছি, আমরা এরকম বারান্দায় বসে চাটা খাবো। হ্যাঁ, মানে হয়তো নেক্সট মাস জানুয়ারি থেকে ভাঙা শুরু হবে, ভাঙা শুরু হলো না এখন থেকে ওর প্ল্যান কোথায় কি হবে না হবে না, ঠিক এগুলো আগে থেকে ঠিক করে রাখাই ভালো, না হলে তখন আর গিয়ে ঠিকঠাক হবে না। তাই জন্য আস্তে আস্তে আমরা প্ল্যান করে আস্তে আস্তে চলে, বলতে আমরা দুজন আছি, কখন তিনজন হয়ে যাবো এটাই হচ্ছে চাপ। তারপর আমি কিভাবে দেখতে যেতে পারবো, ফ্ল্যাট না পারবো, সবই ওকে করতে হবে। তাই জন্য ওকে সবকিছু বলে রাখি, এটা এখানে হবে, ওটা ওখানে হবে। নিম বাগাড়িও বেশি দিয়ে দিয়েছি আমি, এত কম না, কেন 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 চ। মাঝখানে এই রাস্তাটায় কাজ চলছিল বলে বন্ধ ছিল, খুব অসুবিধা হচ্ছিল বলো কুট্টি, কিন্তু বড় বড় বাম্পার করে দিয়েছে। হ্যাঁ, অনেক বড় বড় বাম্পার করে দিয়েছে এই যা। তো ঠিক আছে, ভালো হয়েছে, রাস্তাটা ঠিক তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা শর্টকাট হয় অনেক। আজকেও রোদ ওঠেনি এক ফোঁটা। হ্যাঁ, উঠবে না, রোদ যেদিন থেকে উঠবে তারপরের দিন থেকে সেই ঠান্ডা পড়বে। চলো তাহলে যাওয়া যাক সোয়ান কোটে, আমার তো যাওয়া হয়নি একবারও, না নিচে গেছিলাম, নিচে গিয়ে ঘুরে টুরে চলে এসেছি, আজকে এখন যাবো একটু দেখে তারপর চলে আসবো। আমরা ও হ্যাঁ ওই দিনকে প্রথম গেছিলাম। এই যো এবার আমরা এসে পৌঁছালাম সোয়ান কোটে, চলো। হ্যাঁ তুই দেখা, আমি হাফ প্যান্ট এ হাফ দেখাচ্ছি না সত্যি। মাথা নষ্ট, মাথা নষ্ট, কি জাস্ট ঢুকে আমার এক্সপ্রেশনটা, ওয়াও কি কোথায় এলাম এরকম একটা এক্সপ্রেশন, সত্যি এত সুন্দর হয়েছে, মানে আমি কি দেখে গেছিলাম তখন, সব ভাঙাভাঙি স্টার্ট হয়েছে আমি তখন এসেছিলাম, আর আমি তো ফার্স্ট এলাম। আর হ্যাঁ তুমি তো ফার্স্ট এলে, অসাধারণ বুদ্ধি, মানে বার করে মাথা থেকে কোন 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 জায়গা ছাড়েনি একটু, কি কেমন লাগলো, ভালো লেগেছে? মাছের মাথার এই জাস্ট আমরা পৌঁছালাম, মানে পৌঁছালাম নিজেদের এখানে পৌঁছালাম, আর ওপরে যাইনি আমরা, বেরিয়ে এলাম ওপরে, আমার কথা বলছিল কিন্তু আমরা ওপরে যাইনি, বাট এখন বাড়ির দিকে যাব, তারপর ব্যাগপত্র নেবো, নিয়ে দোকানে চলে যাবো।
ভাবলাম একবার ওখান থেকে দোকানে চলে গেলে আবার হিন্দুস্তান লিভারের মাল এসেছিল, হিন্দুস্তান লিভারের মাল আমি মেলাই বেশিরভাগটা সময়, সপ্তাহে একদিন করে আসে বুধবার এই কি শুক্রবার করে, তাই আমি মেলালাম। আর একটা জবা হয়েছিল, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আগে, এখন বললাম দিয়ে দাও, তাই মাকে বললাম ঝটপট ভাত বসাও, মাছ ফাছ কিছু খাবো না, অনেকদিন এক ঠান্ডা ঠান্ডা যেহেতু লেগেছে তাহলে একটু ঘি আলু সিদ্ধ লঙ্কা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো, তারপর যেখানে যাওয়ার যাওয়া হবে। বসে পড়েছে, বসে পড়েছে, খিদে পেয়ে গেছে গো। কুটি মাল ভাজ করছে, আজকে আমি মাল ভাজের দায়িত্বে নেই, আমার না ভাল লাগছে না, এত কাশি হয়েছে আমার কালকে থেকে, মানে কালকে বলতে ওই বৃষ্টিতে ভেজার পর থেকে, পরশু থেকে বৃষ্টিতে ভেজার পর থেকে আমার খুব কাশি হয়েছে, আর গলা ফলা না পুরো ছিঁড়ে যাচ্ছে কাশতে কাশতে। তাই জন্য গুটি বললাম তুমি আজ মাল ভাজ করো, আমার ভালো লাগছে না ভাজ করতে, তাই জন্য এখন মাল ফাল ভাজ করলে তারপরে একটুখানি বাগুইঘাটির দিকে যাওয়ার আছে, যে জানি না স্যার যাবেন কি না, বাট যাবেন। আজ আবার অশোক দাদার বাড়িতে রাতে নেমন্তন্ন করেছে, যাও তুমি ঘুরে আসো, আমার তো শরীরটা ভালো লাগছে না, তুমি ঘুরে আসো যাও। এখন আটটা, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আর যাচ্ছি বাড়ির দিকে। আর একে দেখো বাজনা বাজছে, মানে কর বাড়িতে বউঠো আসছে, আজ কালকে বিয়ের ডেট ছিল, ওমনি চলে গেছে দেখতে। প্রচন্ড ঠান্ডা, তাই কান ঠান মুড়ে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, ও চাবি টাবি নেবে, বাইকের চাবি নেবে, স্কুটির চাবি রাখবে, রেখে তারপরে একটু চা করে দেবো, চা খেয়ে বেরোবো। কালা মোষের দুধ দিয়ে পায়েস বানিয়েছে, আরেকজন তো পায়েস ভক্ত, যে কাকা নিয়ে এসছে জয়নগরের মোয়া, সেখান থেকে আমাদের দুখানা আমদানি হয়েছে, মোটামুটি ভালো কিছু এলে আমাদের আমদানি হয় নিচ থেকে। ওই ঠেকুয়া নিয়ে বলছে যে কাকার ভাঙতে পারছে না, না আমি অনেক তুমি বলো আমি পাঠিয়ে দিচ্ছি নিচ থেকে, ওপর থেকে নিচে অবস্থাটা চুপ, ফোন ঘাটছিল, ও হাসছে মিচকে মিচকে। ও বাবা এটা এটা তোমার ছোট্ট বাবা, দেখো দেখো অবস্থা দেখো, ঘড়ির সময় এখন নটা, এলাম সোনাবার সাথে একটু আড্ডা হলো, একটু পায়েস খেলাম, চা খাবো বলেছিলাম, পায়েস যেহেতু খেয়েছি আর চা খাইনি। আসলে আমাদের 1st ডিসেম্বর অ্যানিভার্সারি ছিল, অনেকেই জানো সবাই উইশ করেছো, আর আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 24th ডিসেম্বর, যেটা হওয়ার কথা ছিল আমরা ভেবে রেখেছিলাম ফিয়েস্তা ধর্মতলাতে করবো, কিন্তু ভাবছি কাছাকাছির মধ্যে যদি কোনো অপশান পাই তাহলে একটু বেটার হবে সবার জন্য, যাওয়া আসা সব কটা মানে সব কিছুর জন্যই আর কি, ভেবে রেখেছি অপশান তো ফেসটা রইলই, ভাবছি কাছাকাছির মধ্যে যদি কিছু দেখি, যদি কিছু পাই তাহলে অনেকটা বেটার হবে আর কি। এই দেখো মাওবাদী, মাওবাদী মাওবাদী না মাওবাদী মাওবাদী, চল দে বাইকের চাবিটা দে, স্কুটিটা থাক এসে ঢোকাবা, স্কুটিটা এখানেই থাকবে, এখন ওই যে হেলমেট মুচ্ছে এখান থেকে বাইক বার করবে, তাই তো কি হচ্ছে শীত পড়লে না ধুলোটা বেশি হয় বুঝতে পারছো, বাইক পুরো ধুলো, আর এখন না আমার তো এমনি বাইক নিয়ে খুব একটা বেরোনো হচ্ছে না, এখন কাজের চাপে, নাহলে তো প্রায় রোজ বাইক নিয়ে বেরোনো, রোজ একবার করে স্টার্ট দিতে হবে নাহলে ব্যাটারি বসে যাবে। এই রোডটায় দেখো আবার ঠান্ডা লাগছে না, মানে এত গাড়ি যাচ্ছে তো ঠান্ডা, আমি ভাত বার করছিলাম না ভিডিও করিনি, রোডে উঠে ভিডিও করলাম, যাই দেখি কোন হোটেল আবার ভালো লাগে, পুরো ফ্লপ পুরো ফ্লপ। আমি চেন্নাই স্কোয়ারটা যাতায়াতের পথে একবার অনেকবার দেখেছিলাম, কিন্তু এসে দেখছি পিওর ভেজ, পুরো ফ্লপ, চল আমরা ভেজ করে দিই।
সত্যি কথা বলতে অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন খিদে পেয়ে গেছে। একটু দাঁড়িয়েছি, সেরকম ভাবে তো বাইরে রাখা রাখাচ্ছি না, ভেলপুরি বা পাপড়ি চাট খাই তাতে অতটা অসুবিধা হবে না। এই যে বানাচ্ছে, বাউইঘাটের এখানে দাঁড়িয়ে আছি, যাই এবার আর একটু দেখবো নাহলে বাড়ি চলে যাবো। বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর, বেশ ভালো, বহুদিন বাদে খাচ্ছি। এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, এখন এই যে বাইক ঢোকাচ্ছে। এই জাস্ট বাড়ি এলাম, ঘড়িতে বাজে 11:30, বাড়ি এসছি ওই 11:05 হবে। স্কুটি তো আবার ওদের দোকানে মালপত্র নিয়ে স্কুটি করে গেল মাল নামাতে। আমি আর মাম্মাম এতক্ষণ একটু নিচে বসে মাম্মামের ঘরে গল্প করছিলাম অ্যানিভার্সারি নিয়েই। যাই হোক, তারপর এখন ওপরে এলাম, মাম্মা আলু আর পটল কাটছে, রাত্রিবেলা আলু পটলের তরকারি করবে, মানে হবে আর কি, আমি বানাবো তরকারিটা। রাতের ডিপার্টমেন্টটা আমারই থাকে, রাতের তরকারির ডিপার্টমেন্ট আমার, আমিই করি। মাম্মাম কেটে দিচ্ছে, এখন আমি তরকারিটা বানাবো। রিম্পাই দিয়ে করছে আলু পটলের তরকারি, আর দেখে মনে হচ্ছে সব ঠান্ডা ওরই লেগেছে। তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে, অনেকেরই এক্সপিরিয়েন্স আছে যে 24th night মানে 24শে ডিসেম্বরে ধর্মতলা এরিয়ায় কীরকম ভিড় থাকে, মানে অনেকের অভিজ্ঞতা থাকতে পারে। আমি কোনো রাত্রেবেলা যাইনি ধর্মতলা বা বাক্সের এরিয়ায়, জানি না কীরকম পরিমাণে ভিড় থাকে। কাউর যদি অভিজ্ঞতা থেকে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ আমাদের চিন্তাধারা আছে যে 24 তারিখ হয়তো আশা করছি ফিয়েস্তাতে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথাবার্তা চলছে। এবারে অনেকেই বলছে 24 তারিখ রাত্রে নাকি প্রচুর ক্রাউড হয়, প্রচুর ভিড় হয়, তাই জন্য তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করো, তাতে আমাদের অনেকটা উপকার হয় আর কি। নিচে কিছু কাজ ছিল সেগুলো সারলাম, এই জাস্ট ওপরে এলাম, এবার করবো হচ্ছে ডিনার। আর ডিনারে আছে আজকে রুটি, আলু পটলের একদম কষা কষা তরকারি, পায়েস আর মোয়া। রিম্পা তো মনে হয় না পায়েস আর মোয়াটা খাবে, আমিই খাবো ওটা। আর বেশ, রিম্পা করেছে পটল আলুর তরকারিটা, দেখে তো বেশ ইয়াম্মি মনে হচ্ছে। কী গো নামো, চলো চলো নামো। দেখো আলুর সামনেগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা করে কুয়াশা হচ্ছে এখন। ডিনার তো কমপ্লিট, এখন একটাই কাজ বাকি রয়ে গেছে, একটা কেন দুটো কাজ বাকি রয়ে গেছে। প্রথম হচ্ছে এই কাজু কিশমিস আমন্ড ছোলা বাদাম ওটা ভেজাবো কাল সকালে খাওয়ার জন্য। আর সেকেন্ড কাজ হচ্ছে এডিট করতে হবে, রিম্পা অর্ধেক করে রেখেছে, বাদ বাকিটা আমি জুড়লেই কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো দেখে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করে এসো, ভালো লাগবে। চলো টাটা, গুড নাইট। আর তোমাদেরকে যেটা বললাম যে 24 তারিখ রাত্রের যদি কাউর ধর্মতলা বা মানে আমাদের প্রোগ্রামটা ধর্মতলায় হওয়ার কথা আছে আর কি, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কি খুব ভিড় হয় কি না, গাড়ি পার্কিংগুলো পাবো কি না, কারণ অনেকগুলো গাড়ি আসবে যাদের যাদের ইনভাইট করা হয়েছে, দূর দূর থেকেও লোক আসবে, সেই ক্ষেত্রে কি মানে অসুবিধা হতে পারে কি না পারলে তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের অনেকটাই ভালো হবে, সুবিধা হবে আর কি। চলো টাটা, গুড নাইট, প্লিজ কমেন্ট করে জানিও।